এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সত্যেন বাবু, ব্যাপার কি? ঘন ঘন ঘড়ি দেখছেন কেন? আজও ঠিক ৪টে যেতে হবে নাকি? কেউ কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বুঝি। তোমার অনেকগুলো সিগারেট খেয়ে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করি বলো না, হালফিল মায়ের জাল একবার অস্থির হয়ে গিয়েছি। বড় লোক দাদু মাসে ২০০ টাকা করে হাত খরচা পাঠাচ্ছিল। মাকে নাকি কি বলেছে, ছেলে বকে যাচ্ছে। আরে আমি বকে যাচ্ছি? বলো বলো, তুমি বলো আমি বকছি। নেশার মধ্যে একমাত্র সিগারেট, তাও বেশিরভাগ সময় অপরের পকেট থেকে ম্যানেজ করি। আর রেস মাত্র মাসে ৪ দিন। আর ড্রিঙ্ক ফ্রিঙ্ক মানে ওয়ান্স ইন এ ব্লু মুন। তাও ভদ্র সমাজে বাস করতে গেলে মানে কি বলো, মাঝে সাঝে একটু আধটু না হলে। কিন্তু মাকে এসব কথা কে বোঝাবে বলো? ২০০ টাকা কেটে মাত্র ৫০ টাকায় দাঁড় করিয়েছে। এতে কি কোনো ভদ্রলোকের চলে বলো? তুমি বলো। কে কয়? তুমি তো কিছু শুনছো বলে মনে হচ্ছে না। অচিন্ত, এদিকে এসো। এটা কি হয়েছে? সাত বছর আটকে হয়ে থাকলে অথচ একটা ডিড লিখতে শেখো না। মানে তোমার দাদুকে বলো আমি অত্যন্ত দুঃখিত, অনেক চেষ্টা করে তোমাকে মানুষ করতে পারলাম না। মানে মানে একটা 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 মানে 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 Don't try to defend yourself. তোমার লজ্জা হওয়া উচিত, কোনো কাজ তো তোমার দ্বারা হয় না। একটা বানান পর্যন্ত তুমি নির্ভুল করে লিখতে পারো না। আগে বানান বানান মানে মানে স্পেলিং যা একশো বার দাদুকে বললাম যে এসব কর্ম আমার না। বুড়ো রোজ রোজ আমাকে বকবে কেন যে বুড়োর বিষ নজরে পড়েছি আমি কিছুতেই বুঝতে পারছি না। বলে কিনা বানান বানান বলে কিনা বানান তাড়াতাড়ি লিখতে গেলে বানান ভুল হবে কিনা বলুন আপনি, বলুন কি বলো ভাই সত্যেন, বলো তুমি বলো। যাই স্যার, বানান ভুল তাই বলে পেয়ারাদের সামনে গালাগালি দেওয়া এটা অন্যায় কিনা বলুন, বলুন আপনি বলুন। হ্যাঁ তা যা বলেছেন। একবার দাদু মরুক, টাকাটা হাতে পেলে এই সমস্ত অ্যাটর্নি লাইক দিস। তাহলে সমস্ত পয়েন্টস গুলো দেখে নিয়ে তুমি চারটে কন্ট্রাক্ট ডেট তৈরি করো তো আগে। না 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 আমি তোমাকে আজই শেষ করতে বলছি না, লেটেস্ট পরশু ফার্স্ট আওয়ারে পেলেও আমার চলবে। হাতে যদি অন্য কোনো কাজ থাকে সেটা ফেলে রেখে এইটি শুরু করো। আমি কাল এসে স্যার। কাল কেন, আজ নয় কেন? আজ একবার চারটে বেরোতে হবে। চারটে? ওহো, তোমাদের সেই মামলা সম্বন্ধে কিছু? আগে না, ব্যক্তিগত। ব্যক্তিগত? ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। এ সপ্তাহে তুমি আরো দুদিন চারটের সময় চলে গিয়েছো। তুমি বুদ্ধিমান ছেলে, দুদিন বাদে তুমি অ্যাটর্নি হবে। ইউ মাস্ট বি স্ক্রুপুলাসলি রেগুলার ইন ইউর অফিস ওয়ার্ক। আচ্ছা যাও, ইটস অলরেডি ফর। এই কাগজগুলো স্যার রেখে যাও। চাবিটা রইল। চলবে নাকি? হ্যাঁ না, কাজে একেবারে ঘেন্না ধরিয়ে দিল। নেহার দাদু চটে যাবে তাই, তা নাহলে একটা সামান্য বানানগুলোর জন্য ওর নাম কি বলে বকুনি খাই। আরে আমি হলাম গিয়ে বর্ন বিজনেসম্যান, আর আমাকে কিনা চুষে দিয়েছে একটা অ্যাটর্নি অফিসে। একবার দাদুর টাকাটা বাগাই, তারপর বুঝলে কিনা। আন্দামান? আন্দামান? হ্যাঁ আন্দামান। আরে আন্দামানকে তুমি কি শুধু কনভিক্ট সেটেলমেন্ট ভেবেছো নাকি? তা নয় তা নয়, সেখানে হাজার হাজার বিঘে পতির জমি, লক্ষ লক্ষ বিঘে শাল আর সেগুনের বন, আর কোটি কোটি বিঘে নারকোল গাছ। নারকোল, দি গোল্ডেন ফ্রুট অফ মাই ড্রিম। নারকোল এর কোনো কিছু ফেলা যায় না। মনে করো তুমি আম আম খাও, তার খোসাও ফেলতে হবে, আটিও ফেলতে হবে। তারপর ধরে গিয়ে তোমার জাম, জামরুল, কাঁঠাল, আপেল, নাশপাতি, আখরোট, যে কোনো ফল বলো না কেন, হয় তার খোসা ফেলতে হবে না আটি ফেলতে হবে। হবে কিনা বলো? হ্যাঁ তা হবে। কিন্তু নারকোল এর কোনো কিছুই ফেলা যায় না। ছোবলায় দড়ি, মালাই হুঁকর খোল, শ্বাসে তেল আর ভিটামিন, জলে পানীয়, পাতায় ঝাঁটা, বালদয় নুন, গাছে পাতা, অ্যাট লাস্ট সে করে কবরিজি ওষুধ। একবার দাদু মোলে আর টাকাটা হাতে ফেলি, ব্যাস সোজা চম্পট একেবারে আন্দামান। নারকোল তো আছে, তাছাড়া সমুদ্রে আছে মুক্ত, আর পাহাড়ে আছে কয়লা আর পেট্রোল। আর ব্রাদার লাখ যদি ফেভার করে, চাই কি একটা সোনার খনিও পেয়ে ফেলতে পারি। ও মশাই অচিন্তা বাবু, ও মশাই আরে পালাচ্ছেন কেন? আরে কিসের বাবু আপনার কি একটা কাণ্ড জ্ঞান? দুধ ধরি না তোর কাণ্ড জ্ঞান। আরে কাণ্ড জ্ঞান থাকলে কি আর আপনার মতো লোককে টাকা ধার দেয়? আরে আস্তে মশাই আস্তে, লোকে ভাববে বুঝি ডাকাত পড়েছে। বাবু গিয়া আমি কি চুরি করেছি নাকি যে আস্তে কথা বলবো? তবে কি আমি চুরি করেছি যে চেঁচিয়ে একবার পালাবাদ করছেন? বেশ তো, আমার টাকা কটা ফেলে দিন, চেঁচানো তো দূরে স্থান, আমি কথাই বলবো না। দেবো বইকে, নিশ্চয়ই দেবো। আমি কি আর একটা হেজিবেজি ঘরের ছেলে যে আপনার ওই সামান্য কটা টাকা নিয়ে আমি একবার পালিয়ে যাবো? জানেন জানি জানি আরে মশাই আমার সাত পুরুষ তেজার অতি কারবার বিক্রমপুরের পাল বংশ বলি আমি ঠিক কইরা খোঁজ খবর না লইয়াই কি টাকা ধার দিতে গেছি জানি যে আপনার মা অথবা দাদুকে বললে মার দাদুর কাছে গেছেন নাকি এখনো যাই নাই তবে যেতেই হবে না না আপনাকে আর যেতে হবে না আমি আপনাকে 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেব আরে তো মশাই আপনি অনেক 7 দিন দেখিয়েছেন না ভাই না এবার 7 দিনের মধ্যে নিশ্চয়ই দেব লক্ষ্মীটি যাও ভাই যাও লক্ষ্মীটি যাও ভাই মার্জি মশাই শুনলে আর আস্ত রাখবেন না দাদুকে বলে দেবেন লক্ষ্মীটি যাও এবার আমি নিশ্চয়ই দেব অনিশ্চয়তার কথা অনিশ্চয়তা হ্যাঁ অজলা তুমি তো জানো রতনপুরের জমিদারি নিয়ে আমাদের যে মামলা চলেছে তাতে আমরা কি ভীষণ আর্থিক অনটনে পড়েছি তাছাড়া আমার বাবা বাতে অচল তার চিকিৎসার বায়ু পরিবর্তন দরকার ছোট ভাই বোন মা আশ্রিত পোষ্য এ সবার দায়িত্ব এখন দাদা আর আমার উপর তাই ভাবছি এই অনিশ্চয়তার মধ্যে আমাদের বিয়ে অনিশ্চয়তা কোথায় নেই তা বলে কেউ বুঝার বিয়ে করে না না তা নয় তবে দু চার দিনের মধ্যেই মামলার রায় বেরোবে আর এই মামলা জয়ের উপর নির্ভর করছে আমাদের পারিবারিক প্রতিষ্ঠা আর আর্থিক সচ্ছলতা। রতনপুরের আয় থেকেই আমাদের পরিবার প্রতিপালিত হয়। মায়ের দান ধ্যান, আমাদের বড়মানসি সবকিছু রতনপুরের আয় থেকে। এই মামলায় জয় হলে আমার অ্যাটর্নিশিপের 2000 টাকা জোগাড় হবে। আর তখনই আমাদের বিয়ের কথাও ভাবা যাবে। অচলা, 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 কি হলো? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, আমায় বলো। কিন্তু এমনও তো হতে পারে যে তোমরা মামলা হেরে গেলে। না না না, তুমি জানো না, জয় আমাদের হবেই। আমার বাবা জীবনে কাউকে ঠকাননি, কখনো মিথ্যে কথা বলেননি। তার হার হতে পারে কখনো? সরল সৎ লোককে ওরা মিথ্যে মামলা করেছে। আমাদের জয় হবে, এই তুমি দেখে নিও। আচ্ছা অচলা, তুমি কি বিশ্বাস করো না যে ভগবান? নিশ্চয়ই, ভগবানকে বিশ্বাস করি বই কি, আর এও বিশ্বাস করি তিনি আমাদের নিরাশ করবেন না। বিপিন, খালেক চৌধুরী সাহেবের হিসাবে 184 টাকা 10:45 জমা করে নাও। আপনি কিন্তু টাকাটা ছেড়ে দেবেন বলেছিলেন। দেব, আগে সব টাকাটা দিয়ে দিন। তা এখন আবার? তা এখন ওই তো আপনাদের দোষ মশাই, একবারে সব খেতে চান। দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, অত ছোট ভাববেন না। আপনি বরং 180 টাকা লিখে রাখুন না। সর্বনাশ, বলেন কি? 60 টাকা 10:45? 4 দিনের বাজার খরচ। আচ্ছা আপাশি এসেছি, আপনারা বইছে 10 মিনিট ধরে বসে। হ্যাঁ আসেন সুখেনু বাবু, বসেন বসেন। তারপর আপনাদের মামলার খবর কি? এই 2-1 দিনের মধ্যেই রায় বেরোবে। বেশ, ভালো কথা ভালো কথা। আচ্ছা সুখেন বাবু, একটা কথা জিজ্ঞাসা করতেছি। বলুন। আপনাদের কর্তৃপক্ষ তো শুনেছি খুব পয়সা বানালো, তো তাদের সঙ্গে লড়তে গেছেন কি ভরসায়? ভরসা আর কি ভরসা, সততা। কেউ যদি অন্যায় করে আমাদের সর্বস্ব গ্রাস করতে চায়, অন্তত ন্যায়ের জন্য তো আমাদের যুদ্ধ করা চাই। হ্যাঁ তা চাই তা চাই। তবে কি জানেন, এর উপরে ভরসা করে অর্থাৎ লেনদেন করা চলে না। তবে হ্যাঁ, মামলা জিতলে টাকা কটা আপনি দিয়ে দেবেন সেটা আমি জানি। 3000 টাকা নিয়েছেন, আবার 1000 টাকা চাইতেছেন। মামলায় হাইডা গেলে টাকাটা শোধ দেবেন কি কইরা? মকদ্দমার ফলাফলের উপর নির্ভর করে আপনার কাছে টাকা নিয়েছে এ ধারণা আপনার হলো কি করে? না, কথাটা মাঝে মাঝে বলেছেন কি না? বলেছি, কিন্তু সেই কথা বিশ্বাস করে তো আপনি আমার টাকা দেননি। আমার মায়ের গয়নাগুলো তার জন্য আপনার কাছে বন্ধক রেখেছি। তবে এখন যাচ্ছি, তার জন্য কোনো সিকিউরিটি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আর মামলা জয়ের আশাও আপনাকে আমি দেব না। দেখুন, উপার্জন করার মতো বিদ্যা বুদ্ধি আমার কিছু আছে, আর শরীরে শক্তি সামর্থ্য কিছু আছে। যদি আমার ফিরিয়ে দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে, তবেই আরো 1000 টাকা ঋণ আমি চাইছি। আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ। কোন পাল বুঝলেন তো? ব্যবসায়ী পাল নয়, রাজা মহিপাল। অত ছোট মনে করবেন না। তবে কি জানেন, লগ্নি করাই আমার ব্যবসা, আর এটি উপার্জন। এই টাকাটা ধরেন একরকম হার উপরেই ছাইড়া দিয়ে দিছি। কর্তাবাবুর ভীষণ মন খারাপ। হার আমাদের কেন হলো? জজ সাহেব আমাদের হারিয়ে দিয়ে। ভাই বাবা কেন জজ সাহেবকে বললেন না আমাদের হারিয়ে দিও না? কি জানি মিনু কেন বলেননি, হয়তো বলেছিলেন জজ সাহেব শোনেন না। চলো। আচ্ছা রণদীপ, কি ভাই জজ সাহেব খুব দুষ্টু না? হ্যাঁ ভাই খুব দুষ্টু, আমি কখনো জজ হব না। ওই কে যেন এলো, তোমরা এখন যাও ভাই, দিদির কাছ থেকে খাবার চেয়েও। মাকে যেন বিরক্ত করো না, কেমন? আস্তে আস্তে। বাবার অসুখ কি বেড়েছে? না। তোমরা মামলায় হেরে গেছো। হ্যাঁ, माँ 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 छोड़दा শুনেছো? হ্যাঁ মা। কি হবে সত্যেন? কি আবার হবে? তুমি নিচে ভাবছো মা, ভেবে কি আর মামলা ফিরে পাবে? তা না সত্যেন, আমি সেই কথা বলছি না, আমি ভাবছি তোর বাবার কথা। একই রুগ্ন মানুষ, শরীরে এক ফোঁটা বল নেই, তার উপর মামলার খবর শুনে অবধি সেই যে চুপ করে বসে আছেন, কারোর সঙ্গে একটা কথাও বলেননি। এমনি করে থাকলে আর কটা দিনই বা বাঁচবেন? সেখানে লোকদের ওই এক দোষ, আমি তখনই বলেছিলাম কিছু অংশ ছেড়ে দিয়ে ওদের সঙ্গে মিটিয়ে নিতে, তখন আপোষ করলেই হতো। অন্যায়ের সঙ্গে আপোষ? হ্যাঁ। ছোড়দা দেখ সুজাতা, আগেকার দিন আর নেই, ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে। মোকদ্দমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর। সত্য প্রতিষ্ঠার জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল। কখনো নয়, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যেন। সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোকচক্ষে পরাজিত হয়েছেন বটে, কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে। জানবি? তা হয়েছে, কিন্তু সর্বস্ব খুইয়ে। ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনাদাররা শুনবে না। আশ্চর্য সত্যেন, তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে পাওনাদারদের ফেরাতে চাস নাকি? কিন্তু এতগুলো ঋণ, এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপক আর মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উফ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো, তুমি নিচে সত্যের বড়াই করতে না। চুপ কর, তুই একটা অতি বড় দুর্বল লোক, তুই কি বলতে কি বলছিস জানিস না? তুইও কি ধনী পিতার অকর্মণ্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলে নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবে কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা, শোন সুখেন, শোন শোন, তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিন ও সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনে ও বোঝেনি, এই আমার দুঃখ। শোন সত্যেন, অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুঁড়িয়ে যাবি। কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া। শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দুর্বহ না। সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না। মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না। আচ্ছা সুজাতা, তোরা তো দিব্যি এখানে হাল ছেড়ে বসে আছিস, বলি বাবার কাছে থাকাটা কি কারোর প্রয়োজন নেই? হ্যাঁ, বাবা বাবা। কে? বড়দা এসছে। বাবা, আপনার বন্ধু শরদেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হট স্প্রিং এ স্নান করে তার বাত রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে। তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসা তো নাকি তার ভালো ফল হয়েছে। বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টেড, আমি তাকে একখানা চিঠি লিখেছি। কেন? শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি। তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন। রতনপুর মামলার আজ রায় বেরিয়েছে, বোধহয় শোনোনি। শুনেছি। শুনেছো? আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোনো সম্বল নেই সুখেন। কে বলে সম্বল নেই মা? আমাদের দুভাইকে বড় করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, আমরা কি তোমাদের কোনো সম্বলে নেই মা? আমাদের আশীর্বাদ করো মা, বিপদে যেন শক্তি আর বিশ্বাস না হারাই। কিন্তু সুখেন, এত বড় সংসারের ব্যয়ভার, ঋণের বোঝা, ওর চিকিৎসার খরচ, সত্যেনের অ্যাটর্নিশিপের ফি, এসব তোর ২৫০ টাকার মাইনেতে কুলবে কেন বাবা? ওই তো তোমাদের দোষ মা, তোমরা কি আমাদের এমনই শিক্ষা দিয়েছো যে ২৫০ টাকা মাইনে চাকরি ছাড়া আর কোনো কাজের উপযুক্ত হয়নি। তুমি দেখে নিও মা, সত্যি যদি আমাদের প্রতিষ্ঠা থাকে, যিনি আমাদের বিপদ দিয়েছেন তিনি আমাদের বিপদে ত্রাণ করবেন। আর সুজাতাও তোমাদের একটা ভাইয়ের মতো ভালোভাবে বিয়ে পাশ করেছে, নিজের পক্ষে ২০০ টাকা রোজগার করতে পারবে না? কিরে পারবি না? তাদের কপাত ভেঙে পড়বে আবার সূর্যোদয়ের সোনার ভাষা। ওরে ভয় কেন দে, ভয় কেন, ভয় কেন দে জীবন বাঁধে সুখের সাথে দুঃখের বাসা। আকারের কপাত ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার বাসা। দেখিস নাকি, দেখিস নাকি পত্রহারা শূন্য শাখে সবুজ সোহাগ দিয়ে ফাগুন আবার ঢাকে। গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। গাইবে ভ্রমর ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। সূর্যোদয়ের সোনার ভাষা। আঘাতের কপাট ভেঙে পড়লি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল বেলা সকাল সাজে, আলোর সাথে ছায়া নাচে। রাতের কালো ভাঙবে জানি আলোক রাগে, আলোক রাগে। চন্দনে ক্ষয় করিলে গন্ধ জাগে, চন্দনে ক্ষয় করিলে গন্ধ জাগে। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বলছে আশা। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বলছে আশা। সূর্যোদয়ের সোনার ভাষা। আকাশের কপাট ভেঙে পড়বে আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সূর্যোদয়ের সোনার ভাষা। কে? ধর 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 দীপক, ধর মিনুকে ধর। ও মার ঘরে চলে গেল। চলে গেল? বর্দা কি রে, মিনু পালিয়ে গেছে কেন জানো? না তো। ও তোমাদের সব কথা শুনেছে। হ্যাঁ শুনেছে? হ্যাঁ। তাহলে উপায়? তুমি শুনোনি তো? আমি তো শুনতে চাইনি। মিনুই তো আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বাটে বাটে মিথ্যে কথা বলা হচ্ছে। জানো জানো বাটদা, ওই আমাকে টেনে নিয়ে গেল। বাটে আমি টেনে নিয়ে গেছি? না আমি কখনোই না। একশো বার নিয়েছো। আই 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 দীপক, তুই যাও। দীপুদা কি বলে জানো বাটদা? এই ভালো হচ্ছে না মিনু। আই 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 দীপক, তুমি চুপ করো। বলো। দীপুদা বলে বাবা মামলা হেরে গেছেন কিনা, তাই আমাকে এখন রোজগার করতে হবে। বাটে হ্যাঁ 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 বলো না তুমি। দিদিও রোজগার করবে, আমিও তো পুরুষ মানুষ, আমার পুত্র উদ্ধার করাটাই বলনি তুমি। হ্যাঁ তুমিও পুরুষ মানুষ। তুমি তুমি কি করেছো জানো বড়দা? মিনু একটা টাকা পুঁতেছে আর রোজ তাতে জল দেয়, বলে কি গাছ হলে এত টাকা হবে। বোকামি, গাছে কখনো টাকা হয় না। হয় না হয় না হয় না বড়দা? হয় বই কি, হয় বই কি, মেলা টাকা হয়। ডাল ধরে নাড়া দিলে ঝুরঝুর ঝুরঝুর করে টাকা পড়ে। তুই যাই বলিস সুজাতা, বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এসছে তাবৎ করে নিজে বুঝতে পারেনি। তবু বড়দা সাহসের বলিহারি যায় খুব, কিন্তু মনের জোর। তোরা কি কথা বলছিস রে সত্যেন? না মা, বলছিলাম কি বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এলো তাবৎ করে বুঝতে পারেনি। আমার মনে হয় সুখেন যা বলেছে তা বুঝেই বলেছে। আর যদি নাও বুঝে থাকে, তবুও যে গ্লানি আর অনুশোচনা থেকে সে তার বাপকে আজ রক্ষা করেছে, তা যেন প্রত্যেক ছেলের আদর্শ হয় সত্যেন। সে তার বাপ মায়ের আশীর্বাদে সব বোঝাই সহজে বইতে পারবে, এ তোরা দেখে নিস। সে তো খুব ভালো কথা মা, কিন্তু আমার মনে হয় দাদার আশ্বাসের উপর নির্ভর না করে আমাদের সব দিক থেকে কিছু খরচ কমানো উচিত ছিল। বেশ বাবা, তাই হবে, তোরা যেমন ভালো বুঝিস। দাদা বাবু, কিরে বংশী, কি ঠাকুর, তোরা সব যাচ্ছিস কোথায়? আগে দাদা বাবু, আমাদের জবাব হয়ে গেছে। জবাব হয়ে গেছে? কিরকম? কে জবাব দিলে? আগে মাই জবাব দিয়েছেন বড়দা, মাই জবাব দিয়েছেন। আর তাই দেখে তোমরা সব চুপ করে আছো? এরা গেলে বাড়িতে রান্না বান্না কাজকর্ম এই সমস্ত করবে কে শুনি? কেন আমি আর মাই করবো? মাই করবে? লজ্জা করে না তোমাদের? না না, এই সমস্ত এই বাড়িতে চলবে না। মা 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 মা, তোমরা এই সমস্ত কি আরম্ভ করেছো বলো তো? কেন, কি হয়েছে? কি আবার হবে? ঠাকুর চাকর নাকি বিদায় করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। অভাবের সংসার বাবা, মাস গেলে মাইনে তো দিতে হবে। মাস তো এখনো শেষ হয়নি মা। হয়নি, তবে হবে। তাছাড়া ঠাকুর চাকর নাকি বিলাসিতা করবার মতো অবস্থা আমাদের নেই। বিলাসিতা? এসব তুই কি বলছিস সত্য? এত বড় একটা বাড়ি পরিচ্ছন্ন রাখা, এতগুলো লোকের রান্নার ব্যবস্থা করতে মাকে কতখানি নাকাল হতে হবে সেটা একবার ভেবে দেখেছিস? ভেবে ফল? আমাদের যেমন হয় তেমনি তো ব্যবস্থা। মাকে সুখে রাখতে কি আমার ইচ্ছা হয় না মনে করো? কিন্তু শক্তি নেই, আর নিজের ক্ষমতা তোমার বিশ্বাসও নেই। শোনো মা, ঠাকুর চাকর ছাড়ানো চলবে না। কি করি বলতো সত্যেন? আমি আর কি বলবো মা, আমার নিজের যখন কোনো সামর্থ্য নেই তখন এর মধ্যে কথা না বলাই ভালো। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন সে যা বোঝে তাই করো। इंडिया स्टील। हाँ हाँ इंडिया स्टील। नमस्ते। नमस्ते। आपने जो ग्रीडी माइका माइने दलीले कॉपी गुले ने ची। आरे शंगे माइका टेस्ट रिपोर्ट आवा चे, एक तो देख रहे हैं। आपने कितने बोली चिलाम जी उड़ीसा माइने फर्स्ट क्लास मैंगनीज आचे? अगर हाँ। आपने कौन एक्सपोर्टर खोज करी चिले? अगर हाँ, पार्टी जेकोनो क्वांटिटी किंतु राज्य आचे। आता थोड़ा उधर एक्सपोर्टर इंपोर्ट दूध लाइसेंस है। हाँ हाँ। ये शुकन बाबू, की भाग्य मुझे जाका होए गया लो, शे डेट्टा थे का मुझे पक्का 2 घंटा अपेक्षा कुछ। ওহ, বললে যে সুখেনবাবু টিফিন খেতে গেছেন। হ্যাঁ মশাই, খেতে কি 2 ঘন্টা লাগে? না, অন্যটা কাজও ছিল। বসুন। না 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 না, এখন আর বসবো না। সারাদিন তো গদিতে বসেই আছি, তার উপর এখানে 2 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ মশাই, আমার টাকার কি করলেন? পাবেন? আরে পাবেন তো বলছেনই, আপনারই টাকা পাই না তো টাকা। শুনি সেই ভোর 7টায় বেরিয়ে যান, কোথায় না কাজে গেছেন। অফিসে এলে দেখি সর্বক্ষণ কাজেই ব্যস্ত, আবার রাত 10টায় বাড়ি গিয়ে দেখি উনি এখনো ফেরেননি। আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন বসে, আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন। সমস্যা নেই, রাত দিন তো কাজ করে বেড়ান, তাই আমার সামান্য 500 টাকা তো দিতে পারেন না? পারলেও দেওয়া উচিত নয়। আপনার মতো পাওনাদারকে নাকের দড়ি দিয়ে আর 6 মাস ঘোরানো উচিত। এই তো চলে গেলেন তো? হ্যাঁ চলে গেলেন তো? হ্যাঁ হ্যাঁ মশাই, দুটো মিঠের কথা কি বলতে জানেন না? মিঠের কথা তো আপনি শুনতে আসেননি? আপনি এসেছেন টাকা নিতে, 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন চলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। টাকাটা কি সাধে করি দাদা, লোকে বলে যে আপনারা মামলা হেরে নাকি দেউলে হয়ে গেছেন। ভুল শুনেছেন, দেউলে হয়নি, হবেও না, যথাসময়ে আপনার টাকা আপনি পাবেন। বেশ বেশ বেশ, টাকা পেলেই হলো। আচ্ছা দেখুন দাদা, কোনো দুঃখ পাননি তো? মানে 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 ব্যথা পাননি তো? জানেন তো স্যার, টাকা ধার দিয়ে বুকের ভেতরটা যেন কিরকম ধুকু 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 ধুকু। আচ্ছা অচিন্ত, তুমি লেট। Just a matter of temperament. এই ধরো তুমি অ্যাটর্নিশিপের ফি দিতে পারছো না, অথচ সুবোধ ছেলেটির মতো কারানিগিরি করে যাচ্ছে। কোনো অ্যাম্বিশন নেই, কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি সর্বদা একটা স্বর্ণময় ভবিষ্যতের কথা চিন্তা করছি। যদি একবার আন্দামানে পাড়ি জমাতে পারি, তাহলে এই চিবানার্জির মতো অ্যাটর্নি ফ্যাটর্নি গুলো আমার পেছনে ফেল ফেল করে ঘুরে বেড়াবে। দেখি একটা সিগারেট, সিগারেট ডোন্ট ওয়ারি সত্যেন, আমার যদি প্ল্যানটা একবার ম্যাচিওর করে, তাহলে আমি তোমাকে আমার এই কোকোনাট ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার করে দেবো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। অচিন্ত বাবু, মিস্টার ব্যানার্জি আপনাকে অনেকগুলো কাজের ভাত দিয়ে গেছেন, কোর্ট থেকে ফিরে এসেই দেখতে চাইবেন। হ্যাঁ বটে বটে। দেখুন দেখুন প্রতাপ বাবু, এদিকে সকলকে চেঁচি চেঁচি বলা হবে আমি নাকি স্পেলিং জানি। আরে বাবা, আমি যদি স্পেলিং নাই জানি, তাহলে আমাকে এই সমস্ত ইম্পর্টেন্ট কাজের ভাত দেওয়া কেন? গুড়হাট থেকে 1 নম্বরের হামবাগ। এই হামবাগ অচিন্ত আগে আগে মানে মানে এই ইয়ংম্যানদের কথা বলছিলাম। তোমার চেয়ে বড় হামবাগ কেউ আছে নাকি? আগে না, আগে কাজগুলো সব সেরে রেখেছ? কাজ 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 কোন কাজ? মানে কিসের কাজ বলুন তো? প্রতাপ বাবুর কাছ থেকে জেনে নাও। অফিসে এসে শুনলাম আপনি আমায় ডেকেছিলেন। হ্যাঁ শুনতে পেলাম, আজকাল তুমি অফিসে প্রায় লেট করে আসো, আর বিকেলের দিকে সকাল সকাল চলে যাও। এতখানি ইরেগুলার তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি একটা পার্ট টাইম কাজের চেষ্টা করছি। কেন? এখানকার কাজে আমার কোনো ভবিষ্যৎ উন্নতির আশা নেই। ও, তুমি বুঝি ওই অ্যাটর্নিশিপের ফি এর কথা ভাবছো? আগে হ্যাঁ, এত বড় একটা পারিবারিক বিপর্যয়ের পরে কোনোদিন যে আমি একসঙ্গে 2000 টাকা জোগাড় করতে পারবো সে ভরসা আমি করি। Don't be a child, Shwatan. তুমি earnestly কাজ করো, and I shall see that you become an attorney in due course. আর তাছাড়া আমার অফিসের কাজের ক্ষতি না করে তুমি যদি বাইরে কোনো পার্ট টাইম কাজ করো, তাতে আমার কোনো আপত্তি হবে না। সত্যেন বাবু আছেন? সত্যেন, তোমার বোধহয় কেউ খুঁজছে। লামতাব, আপনার চিঠি। জবাব লে যাও। দিদিমণি বলা চিঠিকে জবাব নেই চাই। সালাম। আজ 1 মাসের উপর হইল আমার সঙ্গে দেখা করল। আমাদের সম্পর্ক কি এতই ঠুনকো যে একটা মামলার পরাজয়ের আঘাতেই ভাঙিয়ে যাইবে। বাবা তোমার সঙ্গে কোনো এক গুরুতর বিষয়ে আলাপ করিতে চান। তিনি আজ সন্ধ্যায় তোমার জন্য বাড়িতে অপেক্ষা করিয়া থাকিবেন। আমি নিশ্চয়ই আশা রাখি তুমি অনুপস্থিত হইয়া আমাকে আর অধিক লজ্জায় ফেলিবে না। এতে তোমার লজ্জা। কার চিঠি ব্রাদার? হ্যাঁ বলি, কার চিঠি? আচ্ছা, একজনের। একজনের? বলি মেল না ফিমেল? ফিমেল। ফিমেল? ব্যাস তোমার 12টা পেজে গেল। না না না, হাসি নয় হাসি নয়, ওই স্ত্রীলোকতি ভয়ানক চিজে। একবার আমি নিজে ঘা খেয়েছি কিনা তাই তোমাকে বললাম, তারপর আবার পরে বলো না জানো। ভাই অচিন্ত, তুমি আমাকে সাবধান করলে না কেন? দেখি একটা সিগারেট, সিগারেট। তাছাড়া অচলা তোমার বাগদত্তা। ধরো যদি তোমাদের বিয়ের পর এরকম কোনো পারিবারিক বিপর্যয় ঘটতো, ताहले कि तुमी तुम्हार स्त्री काछ थेके लज्जाय पालिये बेड़ाते से कथा स्वतंत्र से अवस्थाय आमार स्त्री आमार दुःख भागिनी हतो ताई जोदि हय तबे से एखोनो तोमार दुःख भागिनी तार काछ थेके पालिये बेड़ाबार मतो कोनो कारण तो एखोनो घटेनि पालिये आमि थाकिनि आमि शुधु अचलाके मन परिवर्तनेर सुयोग दियेछिलाम से इच्छे करले एखोनो अन्य काउके बिये करते पारे এবারে তুমি সত্যি অপরিণত বুদ্ধি পরিচয় দিলে সত্যেন মেয়েদের মনটা কিছু হাটের পণ্য দ্রব্য নয় ইচ্ছে মতো কেনা বেচা চলবে আর তাছাড়া তোমার ঐশ্বর্যের পরিমাণ দেখে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের অনুমতি দিইনি সেই অনুমতি দিয়েছিলাম তোমাকে দেখে সকলেই পিতৃবিত্তে ধনী হয় না সত্যেন তুমি যদি ন্যায়ের পথে থেকে উন্নতির জন্য পরিশ্রম করো তবে আবার পূর্ব প্রতিষ্ঠায় ফিরে আসতে পারবে আমার একমাত্র মেয়ের জন্য ঐশ্বর্যবান ছেলের সন্ধান আমি কোনোদিনই করিনি কারণ ঐশ্বর্য আমার যথেষ্টই আছে যাক সেসব কথা ভাগ্যের উপর অভিমান করে অপরের দুঃখ সৃষ্টি করে না আর অচলার সঙ্গে দেখা না করে যেও না জান বাহ আজ তো খুব সেজেছো हाँ नतून करे तुम्हार मन भुलाते हबे कि ना केनो आजकल तो आमाके तुम्हार भालोई लागे ना के बोलले भालो लागे ना के आबार ताहले गत एक मास जाबत आमाय तुमी ना देखे थाकते पारते ओ ताई बुझी राग होयेछे जाओ आर आह्लाद करते हबे ना आमाय तुमी कत भालोबासो ता जाना आछे टाका दिये तुमी भालोबासार ओजन करो बाबा के बोलले तुमी आमार मत परिवर्तनेर सुयोग दियेछो भारे ताते कि होयेछे कि आबार होबे आमाय बुझिये दिले तुमी आमाय एकटु भालोबासो अच्छा तुमी कि करे अन्य एकटा लोकेर पाशे आमाय भाबले बलो तो आमी तो भाबतेई पारि ना तुमी अन्य कारो होये जाबे ओ एई कथा हाँ एई कथा अच्छा बेश घाट होयेछे माफ करो जाओ ना ना ये की बंशे 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 अरे बंशे हुजूर सुखे रखो ता सुखे अब ये आखिर तो फेरे नहीं करो रास्ते दोस्त पर जोर तो ताल भाई ने की काज तुम्हें ऐसे उठते जाते हो जो कहना ना ना प्रियो बाला ये बहुत दुष्ट बात अरे आमादे जोने से ढाल देना करे रीने पाले तो ली जावे ये आमी किचते ही होते देवना छे कौन भोर वाला छेले बेरिए जाए कौन फेरे ताके उ जाने ना একি তুমি ভালো লক্ষণ মনে করছো আমি ঠিক জানি সে ওই পাওনাদারদের ভয় পালিয়ে থাকে বেশ তো সুখেন বাড়ি ফিরুক তুমি ওকে শাসন করে দিও দেবই তো দেবো না শাসন আমি করবো না ভেবে তো নিশ্চয়ই শাসন করবো এরা সব যা ইচ্ছে করে বাবা আর আমি তাই সহ্য করবো মুখ বুঝে তা কিছুতেই হবে না তাকে বলে দিও জি সে বড় হয়েছে বলে আমি তাকে ভয় করবো না আমার চোখের সামনে আমি কাউকে এগুলো রেখে দিই তোমার ঘরে না সারাদিন হটর হটর করে ঘুরে বেড়ানো এসব এ বাড়িতে চলবে না আমি কোন রকম উচ্ছৃঙ্খলতা সহ্য করব না কিন্তু তাই সহ্য করব না আপনি আমায় খুঁজছিলেন কই না তো বারে এই না একটু আগে তুমি বলছিলে যে ওকে শাসন করে দেবে ও ও হ্যাঁ কদিন ধরে কয়েকজন পাওনাদার ঘোরাঘুরি করছে আজ আমার সঙ্গে তারা দেখা করেছিল তুমি নাকি তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছো হ্যাঁ সামান্য কিছু টাকা ধার করেছি কিন্তু ওদের আপনার কাছে নিয়ে এলো কে বংশী আচ্ছা মা এই বাড়িতে কারো কি কোনো কাণ্ড জ্ঞান নেই একে বাবার অসুস্থ শরীর তার উপর যত রাতের কথা গোর কানেই তুলতে হবে বংশী শোনো শোনো ওদের কোনো দোষ নেই আমি তাদের ডেকে পাঠিয়েছিলাম আরে দেখো দেখো সুজাতা তো ঠিকই বলেছে সুখেন তোর গেঞ্জি আর জুতোই তো আগে কেনা উচিত ছিল না না ওটি আমার চলে যাবে আর তাছাড়া পয়সাও তেমন ছিল না তাই পয়সা যদি ছিল না তবে ফুটবল খেলনার পুতুল রবারের বাঘ এসব কিনে তুমি টাকা নষ্ট করলে কেন আরে ও আর কত মাত্র 15 টাকা সমস্ত হয়ে গেল ছাড়া ওরা ছেলে মানুষ চেয়েছে তাই ওরা ছেলে মানুষ নয় বড়দা ছেলে মানুষ তুমি নইলে ওই 15 টাকায় তোমার পাঁচটা গেঞ্জি কেনা হয়ে যেত আর তুমি তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা আচ্ছা কি দেখো তুমি মা পছন্দ আবার হয়নি খুব পছন্দ হয়েছে না এখন রাত হয়েছে খালি চল এটা ঠিক আছে বড়দা তুমি পরিবারের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনছো কেন কেন কি এভাবে দিনরাত খাটলে একদিন অসুখে পড়ে যাবে আরে দূর কোথায় তেমন খাটছি খাটিস না সেই সকাল 7টায় বেরিয়ে যাস আর ফিরিস সেই রাত 10:30টায়। তুমি মিছে ভাবছো মা, তুমি জানো না পরিশ্রম করলে পুরুষ মানুষের শরীর ভালো থাকে। শুধু বুঝি পরিশ্রম আর রাতগুলো যে জাগো? রাত জাগি? কবে? কখন? কই না তো। রাত জাগো না? আমি বুঝি দেখিনি? রোজ ভোর 4টের সময় উঠে দেখি আলো জ্বলে, তখনও তুমি লেখাপড়া করছো। সারা রাত জেগে তুমি কি এমন লেখাপড়া করো বর্দা? কোথায়? কি রণজি, তুই এবার কখন দেখলি? ওহো হ্যাঁ, সে একদিন জেগেছিলাম বটে। না বাবা সুখেন, তুই সারাদিন এই খাটুনির পর আবার যদি রাত জাগিস আমি কিন্তু তাহলে ভারী রাগ করব। তাই তো ভাবি তুই দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? শুকোবে না, শুকোবে না। খানিকটা খাটুনি আর খানিকটা শুকোচ্ছে দুশ্চিন্তা। সারাদিন পাওনাদারের তাগাদা, তারপর আবার সেদিন শ্রীকুমার এসে শাসিয়ে গেছে মামলা করবে বলে। আমার কথা তো তোমাদের কারো ভালোই লাগে না, বলো আমি দুর্বল তাই ব্যয় সংকোচ করতে চাই। আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারে ব্যয় বাহুল্য বজায় রাখে কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বেটা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন, আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। যে সমস্ত পাওনাদাররা তাগাদা করতে আসে দেখছো, তাদের সব টাকাই আমাদের পূর্বের ঋণ। দিদিমণি, দিদিমণি। কে? আমি দিদিমণি, রণদা। কি রণদি, এত রাত্রিরে? বড়দাদা বাবুর ঘরে এখনো আলো জ্বলছে। ও তাই নাকি? আচ্ছা তুই ছোটদাকে ডাক, আমি দেখছি। দেখলে? হুম। কে? আমি বলদা। ও ও এত রাত্রি আলো দিলে তুমি কি করছো বলদা? একটু লেখাপড়া করছো। রাত 2টার সময়? হ্যাঁ। চল কি আমো লেখাপড়া করব? ও সমস্ত অফিসের কাজ তুই দেখে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি, রাত দুপুরে আমাকে শাসন করতে হবে না। যা, আমি একটু কাজ করি। না, এখন তুমি কোনো কাজ করতে পারবে না, এক্ষুনি তোমাকে শুতে হবে। বাহ, আচ্ছা তাই হবে, এখন যা ভাই, যা যা যা। অফিসে কোনো গোলমাল করেনি তো? দেখুন ও মশাই, সুখেনবাবু বাড়ি আছেন কি? ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন? হ্যাঁ। আপনি তো বসে ভারী অভদ্র, একটা মিঠে কথা কি বলতে জানেন না? মিঠা কথা? আপনার সঙ্গে আমার মিঠা কথা কি? মিঠা কথা যদি বলতে হয় বলবো নারী জাতির সঙ্গে, বলবো আমার পরিবারের সঙ্গে। আপনার মতো কোটকা কোলাবেনের সঙ্গে আমার মিঠা কথা কি? খবরটা, খবরটা বলছি, মুখ সামলে কথা বলবো। হ্যাঁ, তুমি কোথাকার লাঠে যে তোমাকে মুখ সামলে কথা বলতে হবে? খবরদার, খবরদার, লাঠফাট বলবেন না, বলে দিচ্ছে। এক শব্দ বার বলবো। তুমি চোপড়াও, তুমি চোপড়াও। তবে রে, একটা একই ছাতির বাড়িতে তোমার ভবযন্ত্রণা ঘুষিয়ে দেবো। কি হয়েছে কেন? আচ্ছা দেখেন তো মশাই, এমনি 15 দিন ধরে আপনার খুঁজা খুঁজা না পাইয়া মেজাজটা গরম হয়ে আছে। আবার তার মধ্যে নিয়ে আইসা সুখেন বাবু আছেন, দাদা সুখেন বাবু আছেন, কান্না মেজাজ গরম হয় কত। আমি কি জানবো যে 15 দিন ধরে আপনি এখানে যাতায়াত করছেন? আর আমি আবার থাক থাক। শুনুন রামসদে বাবু, আপনার টাকা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু বাড়িতে আসবেন না, গদিতে বসেই আপনার টাকা পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আর শ্রীকুমার বাবু? আজ্ঞা। আপনার তো আসবার কোনো প্রয়োজন ছিল না, আপনি তো আমার নামে কোর্টে নালিশ করেছেন। বিচারাকে শেষ হোক। দাদা দাদা মনে করেন আমি যেমন আপনার ছোট ভাই, তখন কি জানি রে দাদা যে আপনি এরকম আইনের ঘুঘু। ঘুঘু? এই সাথে ঘুঘু আমি ভালো অর্থে বলেছি। আরে দেখেন আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, কত জনের লাল বাতি জ্বালাইছি রে দাদা, কিন্তু আপনার কাছে এই আমি কানমলা খাইলাম। সুদে টুদে আমার কাম নাই রে দাদা, আপনি আমার আসলটা দিয়ে রেহাই দেন। বেশ তো, শুধু আসল কেন, আপনার ন্যায্য সুদ সমিতি টাকা আপনাকে দিয়ে দেবো। মামলা উঠিয়ে নিন। মামলা? হ্যাঁ মামলা উঠে নেবো, আর বেশি কথা কি, মামলা দিব। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা দাদা ছোট ভাইগারে মনে রাখেন যেন। দাদা আপনিও একজন পাওনাদার, না যাই না আপনার মনে কষ্ট দিছি আমি। না 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 ও তো আমারই দোষ। না না আমি আগে কোনে শোনা আপনি। না না ও তো আমারই দোষ। আরে কই লোকে আগে আগে আমি কোনে কি মুশকিল, ও তো আমারই দোষ। কে সত্যেন? আয় দেখেছিস ওরা তোকে কিরকম ভয় করে, সারাদিন তো মুখখানা আমার গুরু মশার মতো ঘুরে আছিস। আমায় ডেকেছিলে? হ্যাঁ শোন, তোর জন্য আমি একটা পার্ট টাইম কাজ ঠিক করেছি। ও একটা সাপ্তাহিক কাগজের সাব এডিটর, রাত্রে ঘন্টা চারেক করে ডিউটি, পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, তাহলে আজকে হলো শনিবার, আমি তোর অফিসের সামনে ওয়েট করবো আর আমি নিজে গিয়ে ওদের সঙ্গে তোর আলাপ পরিচয় করে দেবো, কেমন? আচ্ছা। আর একটা কথা, আমি তাহলে তোর অফিসের উল্টো ফুটপাতে অপেক্ষা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুজাতা শোন। বলো। এই দেখ তোর জন্য কি এনেছি। উমা এই বইটা আমি পড়েছি। পড়েছিস? বারে এই বই আবার বাংলাদেশে কে না পড়েছে। সে কি রে, এই তো সবে বেরিয়েছে, এখনো মাস দুই হয়নি। তাহলে কি হবে, এই বই যে কি ভীষণ বিক্রি তুমি জানো না। আর হবে না, পড়ে দেখো উফ কি দারুণ লিখেছে। আচ্ছা 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 বোরদা লোকটা কি বোকা বলো তো? কেন বললি কেন? একটা বই লিখে লোকটা ফেমাস হয়ে গেল, অথচ তার আসল নামটা একটু জানবে না। হ্যাঁ সত্যি সত্যি লোকটা ভারী বোকা। তবে এই বইটার একটা বিশেষত্ব আছে বুঝলি, এই বইটা ও ঠিক নিজে বসু পরিবারকে উপহার দিয়েছে। দেখবি এই দেখ, এই বসু পরিবারকে পথি। বারে আমরা তো চিনি না ভদ্রলোককে। আরে তাহলে কি হবে, সে কিন্তু তোদের সকলকে চেনে, আর তাছাড়া আমার খুব বিশিষ্ট বন্ধু। তাই নাকি? আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে দাদা। বেশ তো, একদিন নিয়ে এলেই হবে। কবে আনবি বলো, সেদিন আমি আমার সমস্ত বন্ধুদের নেমন্তন্ন করবো। বটে। আর জানো বর্দা, লোকটিকে জানবার জন্য না সবার ভীষণ আগ্রহ। আচ্ছা আচ্ছা, না একদিন শিগগির দিন ঠিক করে ফেলা যাবে। হ্যাঁ হ্যাঁ। ওই ল পয়েন্টটা বুঝেছ? আগে হ্যাঁ বুঝেছি। কিচ্ছু বোঝেনি। ড্রাফট করবার আগে আমার সামনে বসে আইনের বইটা খুলে দেখে নাও। সত্যেন, তোমাকে আমি অফিস আওয়ার্সের পরও আটকে রেখেছি একটা অত্যন্ত জরুরি প্রয়োজন। অচিন্তকে দিয়ে আমার ভরসা হয় না। হ্যাঁ যা বলছিলাম, আমাদের শিউলাল আগারওয়ালা ল্যান্ড মর্টগেজের অ্যাডভান্স 4000 টাকা ওরা পাঠিয়েছে। শিউলাল বলছিল টাকার নাকি বিশেষ প্রয়োজন, কাজী পেমেন্টটা চেকে না করে ক্যাশে করলেই ভালো হয়। আজই 4টের মধ্যে আসবে সে টাকাটা নিতে। লোহার আলমারির চাবিটা আমার কাছে আছে। আমি সুখে। দাদা দাঁড়াও আসছি। কিরে কি ব্যাপার বলতে গেলে, অফিসে ছুটির পরে ফুটপাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। মিস্টার ব্যানার্জি একটা জরুরি কাজে অপেক্ষা করতে বলেছেন, এক্ষুনি হয়ে যাবে, তুমি বসো। আচ্ছা আচ্ছা। এই নাও 4000 টাকা, শিউলাল এলে তাকে বুঝিয়ে দিয়ে একটা রসিদ নেবে, বুঝলে? আচ্ছা। গুনলে না? আপনিই তো গুনেছেন স্যার। আচ্ছা সত্যেন, তাহলে আমি এখন চলি, তুমি সমস্ত কাজ সেরে তবে বাড়ি যাও। শিউলালের গাড়ি না কি? শিউলালের গাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শিউলালের গাড়ি, নিকট শিউলালের গাড়ি। সত্যেন তুমি এখানে থাকো, আমি নিচ থেকে আবার দেখে আসি। সত্যেন আমিও তাহলে দেখে আসি। আচ্ছা দাদা তুমি এ ঘরে এসে বসো। কি ব্যাপার বল তো সত্যেন মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন আমাদের ক্লায়েন্ট শিউলা লাগাওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন বটে সত্যি ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ খুবই সাংঘাতিক সত্যেন 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 ব্যাপার কি মিস্টার ব্যানার্জি তোমাকে ডাকছেন আর আমাকে থাকতে বললেন আরে আপনি তো রয়েছেন আপনি একটু বসুন না মশাই এসো এসো চলো চলো শিগগির এসো দাদা তুমি একটু লক্ষ্য রেখো আশেপাশে সব অফিস কিন্তু বন্ধ আচ্ছা আচ্ছা শোনো সত্যেন শিবলালজি ভীষণ ভাবে আহত হয়েছেন আমি এখনই হাসপাতালে যাচ্ছি টাকাটা তোমার কাছেই রইল চাবিটা তুমি বাড়ি নিয়ে যেও কাল তো রোববার সোমবারে এসে যাও একটা কিছু করা যাবে আচ্ছা স্যার আমি আপনার গাড়িতে যাবো স্যার তুমি আবার কোথায় যাবে রাস্তায় নেমে যাবো ও আচ্ছা এসো না চলে না নে তাড়াতাড়ি কর ভদ্রলোকের সঙ্গে ৪টার সময় অ্যাপয়েন্টমেন্ট করেছি যেটা আবার ৮ ঘন্টা সময় লাগবে শিখে নে শিখে নে চলো কি হয়ে গেছে চল 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 চাবি ও দেখেছো চাবিটা ওখানেই রয়ে গেছে ভাগ্যিস তুমি ছিলে অচলা কোথায় রে মা অচলা অচলা যাই বাবা বাবা আমায় ডেকেছ হ্যাঁ হ্যাঁ এই যে মাচলা ডাক্তার আমি খুব একটা ভালো খবর আছে আমার কাছে খুব একটা ভালো খবর কি খবর বাবা তোর বিয়ের দিন ঠিক করে এলাম রে যাও হ্যাঁ রে আমি গিয়েছিলাম সত্যেনের বাবা শশীবাবুর কাছে তিনি বললেন সত্যেন এখনো পরীক্ষা দিল না তাছাড়া সংসারের যে অবস্থা কবে যে পরীক্ষা দেবে আমি বললাম তাই বলি কি আমার মেয়ের বিয়ে আটকে থাকবে নাকি হ্যাঁ তারপর বুঝলি মাছালা আমি বললাম যে আমি বুড়ো হয়েছি সে অনেক কথা কি বলিস ভালো করিনি হ্যাঁ 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 আমি ভেবে দেখলাম মাছালা যে আমি যদি সত্যেনকে এখন তার অ্যাটর্নিশিপের টাকাটা দিতে যাই হয়তো সে অপমান বোধ করবে কিন্তু বিয়ের পর আমি আমার মেয়ে জামাইকে তো যা খুশি দিতে পারি হ্যাঁ তখন তখন বাসার ধন কি করবেন আরে আমি আমার একমাত্র জামাইকে 10,000 টাকা যৌতুকও তো দিতে পারি পারে কিনা মা কি বলিস হ্যাঁ টাকা একবার হাতে পড়লে তখন বাচ্চাজন কি আর পরীক্ষা না দিয়ে পারবে তখন কি বলিস ভালো বুদ্ধি করিনি হ্যাঁ তাছাড়া যে বিয়ে হওয়া স্থির হয়ে আছে সে বিয়ে হয়ে যাওয়াই ঠিক তাই আমরা দুজনে মিলে আগামী 5 আগস্ট বিয়ের দিন স্থির করে ফেললাম মাত্র আর 1 মাস বাকি ওকে রে ও আমি আমি বুঝতে পেরেছি তুই লজ্জিত হচ্ছিস কিন্তু এ বাড়িতে আমি আর তুই ছাড়া কে আছে যাকে সুখবরটা দেবো বল হ্যাঁ হ্যাঁ তিনি চাকরি হয়ে গেল রাত্রে 4 ঘন্টা করে ডিউটি 200 টাকা মাইনে সত্যি কি আনন্দ হচ্ছে যাই বাবাকে খাওয়া আরে শোন আরো সুখবর আছে আমি সত্যেনকে বলবো না কি সুখবর আরে চলো না এসো না সত্যেন ঘরে যাও এসো জানো না বৈকুণ্ঠপুরে বাবার বায়ু পরিবর্তন হট স্প্রিং এ স্নান চিকিৎসার বন্দোবস্ত এসব আমি ঠিক করে ফেলেছি বসো আর আর এই দেখো এটা হলো শ্রীকুমারের ঋণ শোধ সত্যেন ও এই নে আর শোন কালকে বাবার চেঞ্জে যাওয়ার বন্দোবস্ত করতে আমি ব্যস্ত থাকবো বুঝলি তুই 1000 টাকা শ্রীকুমারের গতিতে জমা দিবি আর ওয়াসিল লিখে রসিদ নিয়ে আসবি কেমন কিরে হা করে ভাবছিস কি শ্রীকুমারের গতি চিনিস তো হ্যাঁ বেশ আর ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে সেই সঙ্গে মায়ের গয়নাগুলো ফেরত নিয়ে আসবি কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা কিচ্ছু বুঝে দরকার নেই মা এই নাও এই 500 টাকা বাবাকে নিয়ে বৈকুণ্ঠপুরে রওনা হওয়ার খরচা তাহলে আজ সপ্তাহে তোমার কিন্তু বৈকুণ্ঠপুরে রওনা হচ্ছ কেমন সে কি রে আজ অচলার বাবা অনাদিবাবু এসেছিলেন ও অনাদিবাবু এসেছিলেন নাকি বিয়ের দিন কিছু ঠিক করলেন হ্যাঁ 5ই অগ্রহায়ণ বাবা চমৎকার খুব ভালো করেছো মা খুব ভালো করেছো সে কি করে হবে কেন হবে না শুনি সমস্ত গন্ডগোল মিটে গেল তুই চাকরি পেলি তো বিয়েরই বাটকাছে কিসে হ্যাঁ তুই আমার জন্য ভাবছিস আরে আমি তো অনুমতি কবে দিয়ে বসে আছি কি বলো মা আমার বিয়ে কি বাবার চিকিৎসা চাইতে জরুরি সে কথা তোমার বাবাকেই জিজ্ঞাসা করো তিনি যখন স্থির করেছেন তখন তার আপত্তি করা চলে না। হ্যাঁ নিশ্চয়ই মা, তাহলে তোমরা সত্যনের বিয়ে না হয় এক মাস পরেই রওনা হবে। তাছাড়া তোমাদের সেবা শুশ্রূষা করার তো একজন লোকের দরকার। কি বলি সত্যেন? হ্যাঁ সত্যেন, টাকাটা কিন্তু জমা দিতে ভুলিস নি ভাই। কালকে বাবার যাওয়া হোক আর না হোক তোর বিয়ের ব্যাপারে হয়তো তোমাকে ছোটাছুটি করতে হবে। কিন্তু সুখেন মা, তুই হঠাৎ এত টাকা কোথায় পেলি বাবা? টাকা কি আর এমনি আসে মা, এর জন্য অনেক পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হয়। তবে টাকাটা ঠিক কি করে পেলাম সেটা পরে একদিন বলবো। হ্যাঁ তোমার জন্য খুব একটা ভালো সিগারেট এনেছি, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? হ্যাঁ আমার জন্য হঠাৎ হঠাৎ আর হঠাৎ কি, মানে রোজ তোমার পকেট মেরে খাই। ভদ্রলোকের ছেলে, মানে লজ্জাও তো করে বটে। হ্যাঁ বটে, তোমারও লজ্জা হয়? তাহলে নির্ঘাত সত্যযুগ শুরু হয়েছে। বাবা যেন সিংহ গর্জন। তা যা বলেছ। ইনি হচ্ছেন শিবলাল আগারওয়ালার ছেলে মগনলালজি। শনিবারের দিন তোমাকে যে 4000 টাকা রাখতে দিয়েছিলাম সেটা এঁকে দিয়ে দাও, আর ওই অচিন্তকে একটা রিসিট তৈরি করতে বলেছি, সেটাতে সই করিয়ে নাও। আচ্ছা কি এতক্ষণ ধরে কি খোঁজাখুঁজি করছো? আগে আগে টাকাটা তো পাচ্ছি না। পাচ্ছ না? আগে 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 এখানে এই ড্রয়ারে। তবে টাকা যাবে কোথায়? আবিষের চাবি থাকে তো দরওয়ানের কাছে, সে তালাও তো ভাঙা নয়, আলমারির লকও তো ঠিক রয়েছে। এর চাবি থাকে তোমার কাছে, অথচ টাকা পাওয়া যাচ্ছে না, এর মানে? মাফ করবেন মগনলাল বাবু, টাকাটা আমার অফিস থেকে চুরি গিয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা আপনি যান আপনার গদিতে, আমি টাকাটা পরে আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা নমস্তে। নমস্তে। অচিন্ত। জয় স্যার। প্রতাপ বাবু। জয় স্যার। শনিবারের দিন সত্যেন আলমারির ড্রয়ারে 4000 টাকা রেখেছিল। আগে আমি তো শনিবারে ছিলাম না স্যার। ওহো আচ্ছা আপনি যান। অচিন্ত তুমি কিছু অনুমান করতে পারো? বন্ধ করা আলমারির ভেতর থেকে টাকাটা কোথায় যেতে পারে? আমি কি করে বলবো স্যার, আমি তো ছিলাম না। ছিলেন না মানে? মানে আমি আপনার সঙ্গে এক গাড়িতে গিয়েছিলাম। ও হ্যাঁ আচ্ছা তুমি যেতে পারো। সত্যেন শনিবারে আমার সামনে টাকাটা তুমি আলমারির ভেতর রাখলে আর আজ পাচ্ছ না, অথচ আলমারির কোনো ডুপ্লিকেট চাবিও নেই। এই অবস্থায় টাকাটা কে নিয়েছে বলে তুমি মনে করো? আগে আগে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? শনিবার তোমাকে টাকাটা দেবার আগেই অফিস ছুটি হয়ে গিয়েছিল। তুমি আর অচিন্ত ছাড়া অফিসে আর কেউ ছিল না। অচিন্ত টাকাটা নিতেই পারে না, কারণ সে বরাবরই আমার সঙ্গে সঙ্গে ছিল, আর তোমাকেও সন্দেহ করা কঠিন। তবে আর কে নিতে পারে? আচ্ছা তোমার ভাই সুখেন যেন সেদিন এসেছিল, সে কি এ ঘরে এসেছিল? দাদা না না না, দাদা তো এ ঘরে আসেনি। তবে কি তুমি টাকাটা সরিয়েছ বলে আমি সন্দেহ করব? আপনি বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, আমার অত হীন ভাববেন না। তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু কেউ না কেউ এ কাজ নিশ্চয়ই করেছে। তুমি কাউকে সন্দেহ করো না? অচিন্তকে না, তোমার দাদা সুখেনকে না। না না দাদাকে আমি সন্দেহ করি না। স্ট্রেঞ্জ। হ্যালো লাল বাজার। মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি শুনুন শুনুন মিস্টার ব্যানার্জি। কি বলো? আপনি আপনি পুলিশে খবর দেবেন না। কেন? টাকাটা যখন আমি আপনার হাত থেকে নিয়েছি, টাকাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। যেমন করে হোক টাকাটা আমি আপনাকে শোধ দিয়ে দেবো। ননসেন্স, কি যে বলছো তার কিছু ঠিক নেই। তুমি কি মনে করো টাকাটা খুঁজে পাওয়াই বড় সমস্যা? না তা নয়, আমার অফিসে এত বড় হাত সাফাই চোর যদি কেউ থাকে, সে যে কে তাকে খুঁজে বার করাই হচ্ছে আমার বড় সমস্যা। অদ্ভুত, তুমি অদ্ভুত ব্যবহার করছো সত্যেন। আমার মনে হয় প্রকৃত অপরাধী কে তা তুমি জানো। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি জানি না। তবে তুমি পুলিশের নামে এত ভয় পাচ্ছ কেন? পুলিশে খবর দেওয়ার আগে আমি নিজে একবার অনুসন্ধান করে দেখতে চাই। বেশ, তোমাকে আমি আজকের দিনটা সময় দিলাম। আপনি আমার তাহলে ছুটি দিন স্যার। যাও। সত্যেন, সত্যেন উনি কি বললে ভাই? সত্যেন পুলিশে খবর দেবে বুঝি? হামবাগ, হামবাগ কোথাকার। কিছু হবে না, দেখে নিও। চোর কি ধরা পড়বে মনে করেছো? কখনো না। ফর নাথিং, শুধু আমাদের হ্যারাস করা। ভাগ্যিস ভাগ্যিস আমি ওরই গাড়িতে চলে গিয়েছিলাম, তা নাহলে হয়তো আমাকে পুলিশে দিত। তুমি নার্ভাস হয় না ভাই সত্যেন? তুমি হচ্ছে আমাদের এতদিনের একটা ইন্টিমেট ফ্রেন্ড, তোমাকে ব্যাটা মিছিমিছি অপবাদ দেবে তা কখন হয়? আমরা দেখো না তোমার জন্য কিরকম ফাইট করি লাস্ট অব্দি। আচ্ছা অচিন্ত, তোমার কাউকে সন্দেহ হয়? আমার 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 আবার কাকে সন্দেহ হবে? তবে তবে হ্যাঁ, মিস্টার ব্যানার্জি হয়তো আবার টাকাটা ফেরত নিয়েছিলেন না কি বলো ব্রাদার? হ্যাঁ 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 না, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগারেট খা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না? আরে না কি না কি, এই সামান্য ব্যাপারে তুমি এত মুচকে পড়েছো? না, দুজনে মিলে টাকাটা শোধ করবো। নাও, খাও খাও খাও। নিন, গুনে নিন। গুনতে হবে কেন? গুনতে হবে কেন? আমি কি আপনাকে অবিশ্বাস করি? খুব তাগাদা করেছিলেন কিন্তু। কি করি মশাই বলুন, দাদন দিয়ে খাই বুঝলেন না, তাই তাগাদা করাটা স্বভাবে দাঁড়িয়েছে। এই দেখুন না, এই দুপুরবেলা খেয়ে দে 2 ঘন্টা ঘুমোলি, ব্যাস আর কোনো কাজ নেই। তাছাড়া টাকা 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 এই কথাটা বারবার উচ্চারণেও বেশ মনটা প্রফুল্ল থাকে। তোর কি অসুখ করেছে নাকি? না। তবে তোকে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা দাদা, একটা কথা বলবে? হ্যাঁ, তোর কি হয়েছে তাই বল। আমাদের অফিস থেকে 4000 টাকা চুরি হয়ে গেছে। তাতে তোর কি হয়েছে? মিস্টার ব্যানার্জি কি তোকে আর অচিন্তকে সন্দেহ করেছেন? অচিন্তকে নয়, তবে শুধু তোকে। কেমন? তা না হলেও অনেকটা তাই। তার ধারণা আমার জানিত লোকেই টাকাটা নিয়েছে। আমি নিজে অনুসন্ধান করে দেখবো বলে একদিনের সময় চেয়ে নিয়েছি। মানে? তিনি পুলিশে খবর দেবেন বলে 2-2 বার টেলিফোন তুলেছিলেন। আমি তাকে হাতে পায়ে ধরে থামিয়েছি। উনি পুলিশে খবর দিয়েছিলেন, তুমি তাকে থামাতে গেলে কেন? কেন তুমি অনুসন্ধানের জন্য একদিনের সময় চেয়ে নিয়েছো? তুমি তুমি কি পুলিশ না ডিটেকটিভ যে চোরের অনুসন্ধান করবে? আমার ধারণা যে টাকা নিয়েছে আমাকে বিপন্ন দেখলে সে নিশ্চয়ই এটা ফিরিয়ে দেবে। দয়া করে ফিরিয়ে দেবো বলে কেউ কখনো চুরি করে না। চল, কোথায় যাস? না না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমি ইডিয়েট, আমি ফুল, আমি আহাম্মক। কিন্তু কেন যে আমি এসব করেছি তা তুমি বুঝবে না। কি করেছিস? কি করেছিস? কিছু না, কিছু না। তুমি বলছো অচিন্তকে তুমি সন্দেহ করো না, কারণ আগাগোড়াই সে তোমার সঙ্গে ছিল। কিন্তু সত্যেন, তাকে তুমি সন্দেহ করো না কোন যুক্তিতে? না ভাই, সত্যেন এ কাজ করতেই পারে না। আর তাছাড়া এ নিয়ে কোন রকম পুলিশ হাঙ্গামা করতে আমি তোমায় বারণ করছি। তুমি শুধু প্রাইভেটলি একটু ইনভেস্টিগেট করে দেখো। আমার ধারণা চোর যে কে সত্যেন তা নিশ্চয়ই জানে। তার মানে তুমি বলতে চাও সত্যেন নিজে চুরি করেনি, অথচ চোর যে কে সেটা জানে? রাইট। কিন্তু আইনের চোখে দুটোই সমান অপরাধ। তুমি হয়তো মায়ায় পড়ে সত্যেনকে দোষী ভাবতে পারছো, বাট ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন মাই ডিয়ার ফ্রেন্ড। যাক সেসব কথা। এখন 4000 টাকা গেছে, তাতে তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু কোন পকেটে গেছে এইটা জানাই তোমার জরুরি। আরে বংশী, ছোটদাদাবু ফিরেছেন? আগে আমি তো দেখিনি। আচ্ছা মা সত্যেন ফিরিনি এখনো ব্যাগ বোধহয় ওখানে আরে সুজাতা সত্যেন ফিরিনি না তো হ্যাঁ ছোট টাকা তো বাসতে খুঁজছো কেন হ্যাঁ না না ও কিছু না হ্যাঁ শোন সত্যেন ফিরিলে আমায় খবর দিবি কেমন বড়দা কি হয়েছে তুমি এত অস্থির হয়েছো কেন না না কিছু না কিছু না অতি পরে শুনবি কোন পরে শুনবি আমাকে বলতেই হবে শোন সুজাতা সত্যেন্দ্রের অফিস আর 4000 টাকা চুরি হয়ে গেছে আর মিস্টার ব্যানার্জি সত্যেনকে সন্দেহ করেছে হ্যাঁ কি হবে বড়দা কি হবে না না কি আর হবে কিচ্ছু হবে না আরে মিথ্যে সন্দেহ দ্বারা প্রমাণই করতে পারবে না কিন্তু আমি ভয় পাচ্ছি সুজাতা বাবার মার কথা ভেবে এই কথাটা বাবার পক্ষে কি ভীষণ আঘাত হবে আন্দাজ করতে পারছিস তাহলে উপায় উপায় কিছু নেই তবে যে করেই হোক খবরটা বাবার মার কাছ থেকে গোপন রাখতে হবে তুই সত্য নিলে আমায় খবর দিস কেমন হ্যাঁ সুজাতা আরে রাত্রি 12:30টা হয়ে গেল এখনো ফিরলো না একটু খোঁজ করে দেখো নাকি কিন্তু কোথায় খুঁজবে হ্যাঁ তাও তো বটে এত রাত হলো যে কি হচ্ছে তোমার কিছু না সত্যেন একটা কথা বলবার জন্য এত রাত অব্দি জেগে বসে আছি ভাই কে দেখ এই অসম্মান আর অপবাদের কথাটা বাবার মা যেন না জানতে পারে কেমন তোমার কোনো উপদেশের কোনো মূল্য নেই আমার কাছে দাঁড়াও সত্যেন সত্যেন বড়দা সুজাতা মা ওকে না ও কিছু না বড়দা না 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 ছোটদা দরজা খোলো বড়দা চলে গেছে ছোটদা দরজা খোলো ছোটদা কি হয়েছে তোমার একই ব্যবহার করলে তুমি বড়দার সঙ্গে ঠিক করেছি ঠিক করেছো বড়দা এমনকি অসংখ্যতে কথা বলেছিল যে তুমি তাকে অপমান করলে তুই জানিস না সুজাতা তাই কথা বলছিস তুই জানিস না কি হীন কাজ বড়দা করেছে হীন কাজ কি বলছো তুমি ঠিক বলেছি ভেবেছিলাম এর কথা আমি কাউকেই বলতে পারবো না কিন্তু তোকে আমার বলতেই হবে আয় বস বড়দা চোর না 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 আমি ভাবতে পারি না ভাবতে পারিস না কিন্তু 250 টাকা মাইনের ইন্স্যুরেন্সের চাকুরে একসঙ্গে 1400 টাকা ঋণ শোধ করতে পারে সেটা তো তোমাদের কোনো অসুবিধা হয় না চোরদা টাকার জন্য মানুষ কি করতে পারে তুই জানিস না সুজাতা তুই জানিস না চোরদা এসব কথা কাউকে যেন বলো না বলবো না কেন বলবো না শুনি মিথ্যা অপবাদ থেকে নিজেকে বাঁচাতে হলে আমাকে বলতেই হবে মিথ্যা অপরাধ থেকে তুমি তাই করে নিজেকে বাঁচাবে মনে করেছো? কখনো নয়। চাবি তোমার কাছে ছিল, আর তুমি তার ভাই, চোরের সাহায্যকারী বলে পুলিশ তোমাকেও জেলে দিতে ছাড়বে না। তাছাড়া বড় বড় ছেলে, সবচেয়ে সাহসী, সবচেয়ে পরিশ্রমী, আর বাবা মার সবচেয়ে বড় আশা ভরসার স্থল, তার বিপদে এই সমস্ত পরিবারটার কি অবস্থা হবে ভেবেছে একবার? তা বলে আমি নিরপরাধ হয়ে মিথ্যা অন্যায় অপরাধের বোঝা বই বেড়াবো নাকি? হ্যাঁ, বর্দা যে এই সংসারে কত বড় বোঝা বইছে তার খবর রাখো কি? বর্দা বর্দা পুলিশ। হ্যাঁ, শিগগির কোথায়? নিচে। চুপ চুপ, চিৎকার করিস না। দিদিমণি, পুলিশ। পুলিশ? হ্যাঁ দিদিমণি। বর্দা বর্দা। আস্তে সুজাতা, আস্তে, অত অস্থির হোস নি। আমি যাচ্ছি, আর শোন, দেখিস বাবার মা যেন না টের পায়। ছোটা, পুলিশ। পুলিশ? সত্যেন, বাড়িতে পুলিশ কেন রে সত্যেন? তোরা কি এমন করেছিস? মা জানো কি, বাড়িতে পুলিশ এলে বাড়ির লোকে কিছু করতে হবে কেমন? সুজাতা, সুজাতা, আমার বাড়ির পুলিশ। পুলিশ? তুমি যাচ্ছ কোথায়? আমার বাড়ির পুলিশ। না না, কই? কিছু না। না কিছু না মানে নিশ্চয়ই কিছু ঘটেছে। নিশ্চয়ই কিছু ঘটেছে। বেশ, তাহলে আপনি ওকে থানায় পাঠাবার দায়িত্ব নিচ্ছেন? আগে হ্যাঁ নিচ্ছি। আচ্ছা তাহলে আসি। নমস্কার। আচ্ছা নমস্কার। না না, তা হতে পারে না, নিশ্চয়ই কিছু হয়েছে। আরে তাহলে আমার বাড়িতে পুলিশ কেন? শুধু শুধু তার মানুষের বাড়িতে পুলিশ আসে না। তোমরা আমার কাছে লুকোবার চেষ্টা করো না তো, তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। সুখেন, সুখেন, এই যে শিগগির বল কি হয়েছে। সুখেন, আমার বাড়িতে পুলিশ কেন? শিগগির। না না, কিছু হয়নি। সেদিন সত্যেন্দ্রের অফিসের সামনে একটা হাঙ্গামা হয়েছিল, তাই পুলিশ তার স্টেটমেন্ট নিতে এসছে। ও তাই বলো, তাই বলো। এ তুমি ভীষণ অন্যায় করেছো নলিনী। এ নিয়ে একটা রীতিমতো পুলিশ কেস ফাঁদ দিতে তোমায় আমি বলিনি। কে বললে আমি এসব করেছি? আমি তো শুনলাম তোমার আর্টিকেলটা অচিন্তি তোমার পক্ষ থেকে থানায় ডায়েরি করিয়েছে। বটে, অচিন্তু ডায়েরি করিয়েছে? আমি তো অচিন্তুকে কিছু বলিনি। না বললেও সে তোমার হয়ে ঠিক কাজই করেছে। ঠিক কাজ করেছে? কিন্তু একজন নির্দোষ লোক মিছিমিছি হয়রান হবে? নির্দোষ হলে সসম্মানে ছাড়া পাবে। আর তাছাড়া তুমি তো বলেছ চোর যে কে তা সত্যেন জানে। না না নলিনী, সত্যেনকে গ্রেপ্তার করায় আমি নিজেকে অপরাধী মনে করছি। কিন্তু এখন কেস উইথড্র করলে সত্যেনের সম্মান কিছুই বাড়বে না। তার চেয়ে লেট জাস্টিস টেক ইটস অন কোর্স। এসো। দেখো সত্যেন, 4000 টাকা আমার কাছে বড় কিছুই নয়। আমার অনুমান অপরাধী কে তা তুমি জানো না। না জানলেও কাউকে তুমি সন্দেহ করো নিশ্চয়। তুমি যদি তার নাম বলো তাহলে তুমি এ দায় থেকে মুক্তি পাবে। বলো কে সে লোক? বলবে না? এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না মিস্টার ব্যানার্জি। বেশ, তাহলে তোমার ভাগ্যের কাছে জবাবদিহি করো তুমি। আপনি স্যার অনর্থক সত্যেনকে বিরক্ত করছেন। সত্যেনকে কখনো। আমি জানি কাকে তুমি আড়াল করতে চাইছো। আমার কিছু করবার নেই, তুমি যেতে পারো। দেখলে একবার পুরো ব্যাপারটা দেখলে? বাট আবার এক নম্বরের হাম্বার। এটা সামান্য ব্যাপার নিয়ে আবার পুলিশ ডেকে একবার হই হই লাগিয়ে দিয়েছে। ধরো তুমি যদি নিয়েই থাকো, মানে ফেরত যে দেবে তার উপায় রইল। নিয়ে থাকি মানে? না না, আমি তোমাকে বলিনি। ধরো কেউ যদি কোনো বিশেষ দরকারে নিয়েই থাকে, এমনও তো হয়। তাই বুঝি তাড়াতাড়ি পুলিশে যা দিয়ে এলে? আমি তো, তবে হ্যাঁ, আমাদের নিজে থেকে পুলিশে খবর দেওয়া একটা দরকার ছিল, মানে তোমার আমাদের সকলের নির্দোষিতা প্রমাণ করবার জন্য। কিন্তু কিন্তু ভাই, আমি তো তোমার নাম করিনি। থাও মিথ্যাবাদী কথাটা। তুমি আমাকে ভুল বুঝলে ভাই সত্যেন। শোনো সত্যেন, শোনো, আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি মন্দ ভেবে এই কাজ করিনি। সময় মতো দেখবে যে অচিন্তা অকৃতজ্ঞ বন্ধু নয়। বন্ধুত্বের মর্যাদা সে মানুষের মতোই দিতে জানে। আসামি সত্যেন্দ্রনাথ বসু, তোমাকে চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তুমি কি অপরাধ স্বীকার করো? ধর্মাবতার যা বলছেন তার জবাব দেন। জবাব দেন। ধর্মাবতার, আমি সম্পূর্ণ নির্দোষ। দেখুন সত্যেনবাবুকে আপনি কতদিন জানেন? আগে বছর 3-4 হবে। আচ্ছা, ইদানিং সত্যেনবাবু যে অ্যাটর্নি হওয়ার আশা ছেড়েছিলেন তার কারণ কি? আগে অর্থাভাব। সম্প্রতি এরা একটি দেওয়ানি মামলা হেরে গিয়ে খুবই অর্থকষ্ট পড়েছিলেন। যে টাকাটা চুরি গেছে তাই দিয়ে ওর অ্যাটর্নি হওয়ার বাধা দূর হতে পারে কি? আগে হ্যাঁ, তা হতে পারে। তবে আমি তাকে যতদূর জানি তাতে তিনি এই কাজ করেছেন বলে আমার বিশ্বাস হয়। দ্যাটস অল, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। আজ্ঞা আমরা হইলাম গিয়া, ধরেন আপনার আমরা হইলাম গিয়া। কি পাল বংশ পাল বংশ করছেন? আপনাকে যেটুকু জিজ্ঞেস করছি শুধু সেইটুকুর উত্তর দিন। আরে এই পাল সেই পাল নয়, ব্যবসায়ী পাল নয়, পাল রাজাদের বংশ। মিথ্যা আমাদের বংশেই নাই। সত্যেন বাবু আপনাকে টাকা দিয়েছেন কিনা শুধু সেই কথা বলুন। আগে এরকম ধমকা ধমকি করলে তো আমি সব ভুলে যাব। ওকে বলতে দিন। আমরা হইলাম গিয়া বিক্রমপুরের পাল বংশ। সত্য সত্যই সত্যেন বাবু আমাকে 1000 টাকা দিয়েছে, তবে কিনা আমি জানি টাকাটা সুখেন বাবুই পাঠিয়েছেন। ইওর অনার প্লিজ নোট দিস পয়েন্ট। আচ্ছা সুখেন বাবু আপনার কাছ থেকে টাকা কেন ধার নিয়েছিলেন তা আপনি জানেন কি? আগে হ্যাঁ, আমি যতদূর জানি তাদের পরিবারের একটি দেওয়ানি মকদ্দমা উপলক্ষে টাকাটা নিয়েছিলেন। টাকাটা কবে আপনাকে দেওয়া হয়েছিল? 2রা কার্তিক। সেদিন কি বার ছিল? আগে বোধহয় রবিবার। রবিবার, ইওর অনার প্লিজ নোট। তার পূর্বদিন শনিবারেই এই চুরি সংঘটিত হয়েছে। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। দেখুন আমার কিন্তু ভদ্রলোকে চোর বলে মনে হয় না। সে কথা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি? না, এমনি বললাম, হুজুরের কাছে বললাম। নিরীহ ভদ্রলোক সেলিয়া। আচ্ছা নমস্কার, প্রণাম হই হুজুর। আচ্ছা 3রা কার্তিক সুখেন বাবু আপনাকে 500 টাকা দিয়েছিলেন তাই না? আগে হ্যাঁ হুজুর। সে সময় অফিসে আর কেউ ছিলেন? আগে উনি ছিলেন হুজুর। ইওর অনার প্লিজ নোট দিস পয়েন্ট। আসামির কাছ থেকে টাকা নিয়ে কি সুখেন বাবু আপনাকে দিয়েছিলেন? আগে না ধরো স্যার, সুখেন বাবু যখন টাকা দিচ্ছিলেন না তখন উনি ছিলেন না, উনি একটু পরে এসেছিলেন। আপনি যাই বলেন মিস্টার ব্যানার্জি, এই যদি হয় তবে সত্যেন নিশ্চয়ই এই চুরিতে জড়িত আছে। আর আমি শুধু ভাবছি অচলা এত বড় আশাভঙ্গের আঘাত সইতে পারবে কিনা। আচ্ছা নমস্কার। তুই ঘাবড়াচ্ছিস কেন বলতো? হ্যাঁ কি হয়েছে নাকি? আমাদের পূর্ণবাবু আজ 25 বছর ধরে গালতি করছে, বুঝতে পারলি? একটি ল পয়েন্টে সমস্ত কেসটা কাঁচিয়ে দেবে। আর অচিন্ত অচিন্ত সাক্ষী দেবে বলেছে না? সাক্ষী দেবে। সাক্ষী দেওয়া তুই সোজা, তুই দেখবি কোর্টে গিয়ে এমন জেরা করবে বাচ্চা তোর সাক্ষী দেওয়ার মজা একবার টের পাই দেবো। কেন? বাবা মা সমস্ত জানতে পেরে গেছেন। ছোটা তুমি যেন বাবার সামনে যেও না। সে কি? বাবার মা কি করে জানলেন? অচলার বাবা অনাদিবাবু এসে তার মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে গেছেন, আর তিনি সব বলেছেন। জীবনে কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি, কিন্তু আজ আমার নিজের সন্তান সে আমার মাথা হেঁট করে দিয়েছে। মা, তুমি কেন এতদিন বেঁচে ছিলে? কেন মরে যাও মা? তুমি আমার মা বলে দেখো না। আমি তোমার গর্ভে ধারণ করেছিলাম, তোমার বুকের দুধ দিয়ে মানুষ করে তুলেছিলাম। শোনো মা, শোনো মা, তুমি তোমার পরিবারের মর্যাদা নষ্ট করেছো। तुम আমার সন্তানের গৌরব থেকে বঞ্চিত করেছো। কেন 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 তুমি এমন করলে? আমি নিশ্চয়ই জানি ধর্মবতা সত্যেন বাবুর মতো সাধু এবং ধর্মপরায়ণ ব্যক্তির পক্ষে চুরি করা একেবারে অসম্ভব। অবশ্যই টাকা যদি চুরি হয়ে থাকে। থামুন, আপনি কি আবল তাবল বকছেন? ইওর অনার, টাকা আদৌ চুরি হয়েছে কিনা সে বিষয়ে কি আপনার সন্দেহ আছে? আগে হ্যাঁ ধর্মবতা। তার মানে আপনি কি বলতে চান অ্যাটর্নি মিস্টার ব্যানার্জি তার টাকা চুরির বিষয়টা বানিয়ে বলেছেন? তিনি কিছুই বলেননি। এই যাহার আমার দেওয়া চার্জশিট আপনারা অর্থাৎ পুলিশ গঠন করেছেন, তার মধ্যে একটা মারাত্মক ভুল। আপনি কি কতগুলো বাজে কথা বলতে করে এসেছেন? ইওর অনার, আমি কোর্ট ইন্সপেক্টর মশাই কথায় আপত্তি করছি। আমাদের বিজ্ঞ বন্ধু কি মনে করেন কতগুলো আবল তাবল কথার এলোমেলো অর্থ বার করে আপনার মক্কেলের নির্দোষিতা প্রমাণ করবেন? কিন্তু আপনার সাক্ষী যদি ধর্মাধিকরণে দাঁড়িয়ে সত্যি কথা বলে তাতে বাধা দেওয়ার আপনার কোনো অধিকার নেই। The point is quite relevant. না না না, পয়েন্ট কখনো রেলেভেন্ট না। আমি সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করছি। অর্ডার অর্ডার, আপনি বলুন যা বলছিলেন। মানে যেদিন চুরি হয়েছে এবং যখন চুরি হয়েছে বলে সকলের ধারণা, সেদিন অফিসের সামনে একটা ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। তাতে মিস্টার ব্যানার্জির ক্লায়েন্ট শিবলাল আগারওয়ালা তার চোখের সামনে গুরুতর রূপে আহত হন। এই অবস্থায় মিস্টার ব্যানার্জি যে সত্যেনবাবুর কাছে টাকাটা দিয়েছিলেন এ কথা মিস্টার ব্যানার্জি সঠিকভাবে মনে নাও থাকতে পারে। আর সত্যেনবাবু যদি টাকাটা নিয়েও থাকেন তবে তা তিনি আলমারিতে রেখেছিলেন কিনা তাও তিনি ভুলে যেতে পারেন, কারণ দুজনকে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে যেতে হয়েছিল। আসামি অনেকদিন আপনার অধীনে কাজ করেছে এবং আপনিও তাকে স্নেহ করেছেন, কাজেই আসামির প্রতি দয়া পরবশ আপনার স্বাভাবিক। আমি আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি যে ধর্মাধিকরণে দাঁড়িয়ে আপনি সত্য কথা বলবার শপথ গ্রহণ করেছেন। আপনার মতন সম্মানিত ব্যক্তি সে প্রতিজ্ঞা মর্যাদা রক্ষা করবেন বলে আমি আশা করি। আমি দ্বিতীয়বার বলছি, আমার বিশিষ্ট বন্ধু এবং ক্লায়েন্ট শিবলালজির আকস্মিক দুর্ঘটনায় আমি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলাম, কাজেই তখনকার মতো টাকার কথা আমার আদৌ স্মরণ ছিল না। এতগুলো আপনি এত সহজে ভুলে গেলেন? অনুরূপ অবস্থায় পড়লে এর দ্বিগুণ টাকার কথাও আপনি অতি সহজেই ভুলে যেতেন। আপনার কর্মচারীদের মধ্যে আপনি কি বিশেষ করে কাউকে সন্দেহ করেন? আমার অফিসের সমস্ত কর্মচারীরাই বিশ্বস্ত বলে আমার ধারণা। সমস্ত দিক পর্যালোচনা করে আমি অভিযুক্ত সত্যেন্দ্রনাথ বসুকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিলাম। যথেষ্ট প্রমাণ সংগ্রহ না করে একজন সম্মানিত ভদ্রলোককে এমন একটা অপমানকর মোকদ্দমায় অভিযুক্ত করার জন্য আমি তদন্তকারী কর্মচারীগণের কার্যের তীব্র নিন্দা করছি। কেমন কেমন বলেছিলাম কিনা যে অচিন্তা অকৃতজ্ঞ নয়, বন্ধুত্বের মর্যাদা সে মানুষের মতোই দিতে জানে। কেমন বলেছিলাম কিনা বলো? নমস্কার মিস্টার ব্যানার্জি। নমস্কার। সত্যেন প্রণাম কর। সত্যের মর্যাদা রাখতে আপনি যে একজন নিরাপরাধ লোককে বাঁচিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। এ ধন্যবাদ আমার প্রাপ্য নয় সুখেন বাবু। আরে তুই তো মিস্টার ব্যানার্জির ওখানে যাবি? হ্যাঁ। আচ্ছা তাহলে সুজাতা তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবার মাকে সুখবরটা দিয়ে দিবি। হ্যাঁ, আর বলবি যে আমার কাজে অনেকদিন অবহেলা হয়েছে, ফিরতে একটু দেরি হবে। কেমন? হ্যাঁ, আমি আশা করি ভবিষ্যতে তুমি তোমার চরিত্র সংশোধন করবে। আপনি কি বিশ্বাস করেন আমি চোর? না, তা করি না, কিন্তু যে চোরকে বাঁচাবার জন্য নিজেকে অপবাদের ভাগী করতে দ্বিধাবোধ করে না তার অপরাধ চুরি করা থেকে কিছু মাত্র লঘু নয়। আদালতের কাছে তুমি নির্দোষ প্রমাণিত হলো, আমার অন্তরের কাছে তুমি গুরুতর অপরাধে অপরাধ। তোমার মতো ছেলে আমার প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হলো। যাও। তুই সত্যি কথা বল মা, আমার মুখ কালো করে আছিস কেন? কি রে, তুই এমন চুপ করে রয়েছিস কেন? তাহলে কি সত্যের নিরপরাধ সাব্যস্ত হয়নি? তা হয়েছে, আদালত ছোটদাকে মুক্তি দিয়েছেন বাবা, কিন্তু মিস্টার ব্যানার্জির জবানবন্দি কেউ বিশ্বাস করেনি। সকলের ধারণা মিস্টার ব্যানার্জি ছোটদাকে দয়া করে বাঁচিয়েছেন। সে মিস্টার ব্যানার্জির দয়া, সমাজের চোখে তুমি তেমনি হীন হয়ে রয়েছে। তাই যদি হয় তাহলে আপনার কন্যাও সেই হীনতার সমভাগিনী না। একদিন যখন আমি অচলাকে মন পরিবর্তনের সুযোগ দিয়েছিলাম সেদিন আপনি বলেছিলেন মেয়েদের মন হাটের পণ্যদ্রব্য নয়। সে মত আমি পরিবর্তন করেছি। শ্রদ্ধা যেখানে নেই ভালোবাসার স্থানও সেখানে নেই। সে তো আপনার মত। আপনার মেয়ে হয়তো আজও আমার উপর শ্রদ্ধা হারায়নি। আমার মেয়েকে আমি তোমার চেয়ে ভালো জানি। না জানেন না, ওই তো আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, সেই বলুক সে আজও আমাকে শ্রদ্ধা করে কিনা। খবরদার, তুমি যদি আর এক পা এগোবে পুলিশে খবর দেবো। ভুলে যেও না আমারই বাড়িতে আমারই ঘরে তুমি অনধিকার প্রবেশ করে। যে কথা তুমি আমার মেয়ের কাছ থেকে শুনতে চাও সে কথা আমার কাছ থেকে শুনে যাও। যে সত্যেনকে অচলা ভালোবাসতো সে জীবিত নেই, সে মরে গেছে। তোমার মতো চোরকে আমার মেয়ে ঘৃণা করে। ঘৃণা করে? হ্যাঁ ঘৃণা করে। বাবা অচলা, তুমি চোর। চোর? আমি চোর? আমি চোর? চোর? আমি চোর? বাবা বাবা চলে গেল, চলে গেল সত্যি। বাবা আমি কি বলেছি? বাবা আমি কি বললাম? ঠিক বলেছো। আমার মনে কথা নয় বাবা, আমার মনে কথা নয়। চুপ করো। না না বাবা আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি। আমার মনে কথা নয়, আমার মনে কথা নয়। আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি। তুমি চোর। তুমি চোর। তুমি চোর। চোর। মা মা তুমি বলো আমি কি চোর? মা মা তুমি বলো মা। ও মা আমি কি চোর? বলো মা, বলো মা আমি কি চোর? আমি কি চোর? বলো মা, বলো। চুপ করে আছো কেন? বলো। ঈশ্বর তোমায় ক্ষমা করুন বাবা। সন্দেহ করেনি কারণ তোমার মতো হীনবুদ্ধি বাড়িতে আর কেউ নেই। আমি জিজ্ঞাসা করি আমার উপার্জনের উপায় সম্বন্ধে এতই যদি সন্দিগ্ধ হয়েছিলে তবে আমাকে জিজ্ঞাসা করনি কেন? শোনো মা, শুনুন বাবা, দিনের প্রচন্ড পরিশ্রমের পর রাত জেগে আমি যে উপন্যাস লিখেছি বাজারে তা মধ্যবিত্ত নামে খ্যাতি লাভ করেছে। আর গত 3 মাসে তার 20,000 কপি বাজারে বিক্রি হয়েছে। তাছাড়াও উড়িষ্যা খনির ম্যাঙ্গানিজ বিদেশে চালান বাবদ 10,000 টাকা আমি দালালি পেয়েছি। আরো সমস্ত ছোটখাটো উপার্জন সম্বন্ধে জানানো নিষ্প্রয়োজন। বাবার মার কাছে আমার মুখের কথা যথেষ্ট প্রমাণ, কিন্তু তোমাকে আমি দলিল পত্র এবং আরো অন্যান্য প্রমাণ দেখাবো। এসো। দাঁড়াও। চেঞ্জে যাবার টাকা চুকিয়েছে কি করে? এত বড় সংসারের খরচা চুকিয়েছে। আমি ভুল বুঝেছিলাম দাদা। প্রকৃতির রাজ্যে ভুলের মাসুল দিতে হয়। ভুল বুঝে আগুন নিয়ে খেলা করলে সে আগুন শুধু নিজের ঘর পুড়িয়ে শেষ হয় না, আশেপাশে আরো অনেকে সর্বনাশ করে। শোনো, তুমি তোমার মূলতার জন্য যে অপরাধের বোঝা আমার মাথা চাপিয়েছিলে তা থেকে আমি মুক্ত হয়েছি। কিন্তু নির্বোধের মতো কাজ করে তুমি তোমার পরিবারকে অসম্মান করেছো, বাপ মার মনে যে দুঃখ কষ্ট দিয়েছো, জ্যেষ্ঠ ভাইকে চোর বলে সন্দেহ পোষণ করে যে অপরাধের ভাগী হয়েছো, তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই যাবে। বাবু আছেন? সত্যি আছেন? ওপরে বসুন। না না, বসবো না। এদের কাছে তুমি ক্ষমা চাও। একটি সম্মানিত পরিবারের সুনামে কলঙ্ক লেপন করে যে অন্যায় তুমি করেছো তার কোনো সীমা নেই। তারপরেও তুমি চুরির টাকা নিয়ে আমার কাছে গিয়েছিলে অপরাধ স্বীকার করতে। সুখেন বাবু, শশী বাবু, এই সেই চোর। এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনারাই করুন। অ্যাক্সিডেন্টের হাঙ্গামায় যখন আমরা বারান্দায় গিয়েছিলাম তখন এই আলমারির থেকে টাকা সরিয়েছে। আর সত্যেন, তোমার প্রতি আমি যে অবিচার করেছি তার জন্য আমি মার্জনা চাইছি। তুমি ক্ষমা করো দাদা। ওরে বোকা, আমি কবে তোর উপর ভাগ করেছি রে। আমি কবে তোকে ক্ষমা করিনি। আমি কবে তোকে ক্ষমা করিনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।